নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং এটা জুন মাসের রাশিফলের ভিডিও আপনি যদি বৃষর মানুষ হন আপনি জুন মাসে কী রেজাল্ট পাচ্ছেন কী ফল পাচ্ছেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করছি বা করার চেষ্টা করছি প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল তাই সাবস্ক্রাইব করতে হবে আইকনটা কিন্তু প্রেস করতে হবে চলুন আলোচনাটা শুরু করি এবং আলোচনাটা শুরুর আগে আর কথা বলি রাশিফল একটা ওভারঅল জিস্ট বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড় ডিসিশান কারোর সাথে আলোচনা করে নিন কারোর সাথে কথা বলে নিন আমার মনে হয় সেটাই কিন্তু বেস্ট হবে তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক আপনি বৃষের মানুষ আপনি জুন মাসে কী রেজাল্ট পাচ্ছেন কি ফল পাচ্ছেন তার আলোচনা বড়াল করি দেখুন বৃষরাশির ক্ষেত্রে তিনটে গ্রহ এবং সেই তিনটে গ্রহের বলবার্তার উপর দাঁড়ায় কী হবে কতটা ফল দেবে টেন থাউজে শনি স্টেবেল রয়েছে কাজের জায়গা কিন্তু শুক্র রাহুযুক্ত বুধ বক্রি অবস্থায় বসে থাকা এই দুটো কানেকশান মাস শুরু করছে আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ নয় শনি ঠেলে বার করে দেবে মঙ্গল বৃহস্পতি একাদশে অবস্থান তাই সামগ্রিকভাবে অত্যন্ত শুভ কিছু দিক কিন্তু কিছু দিক অশুভত্বর জায়গাকে নির্দেশ করছে বেসিক একটা জিনিস বুঝে রাখুন বিষরাশি শরীর কিন্তু ভোগাবে সিক্স থাউজে কেতু শুক্র রাহুযুক্ত হয়ে যাওয়া এবং শুক্রকে তুরোপুর দৃষ্টি দিচ্ছে এটা শরীরের জন্য খুব একটা ভালো ফল দিচ্ছে না বা দেবে না তাই কুচরো ভোগান্তি টুকটাক ভোগান্তি চলতে পারে বা চলবে কিন্তু এই এটা এক্সপেক্টেড যে আপনার বাবা মা আপনার সিনিয়ররা বা আপনার গার্জেনরা ভালো থাকছেন তাই বেসিক কথা যেটা বলবো নিজের স্বাস্থ্যর দিক বা নিজের শরীরের ব্যাপারে একটু দয়া করে নজর রাখছেন লক্ষ্য রেখে চলছেন লক্ষ্য রাখার প্রয়োজনীয়তা কিন্তু থাকছে যদি দেখি টাকার জায়গাটা দেখুন দ্বিতীয় প্রতি রাশিতে বসে থাকা শুভ পয়েন্ট কিন্তু বক্রি বক্রি মানে অশুভ হচ্ছে শুক্র রাশির অধিপতি রাহুযুক্ত হয়ে বসে রয়েছে তাই অতিরিক্ত ব্যয়ের চান্সেস তৈরি করবে অতিরিক্ত অত্যধিক ব্যয়ের চান্সেস বা টেন্ডেন্সিগুলো কিন্তু তৈরি করতে পারে ফালতু খরচা আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়া তাই কিছু ক্ষেত্রে ধার দেনা হয়ে যেতে পারে এবং হাতে একটু টাকার অভাব টানাটানি এটা কিন্তু চলবে তাই খরচা একটু বুঝে শুনে করুন কিন্তু এটা আমি আপনাদেরকে বলবো যারা এ মাসে রাশির জাতক বা জাতিকারা নতুন কিছুতে ইনভেস্ট করতে চান সেটা জমি হতে পারে জায়গা হতে পারে বাড়ির কাজে হাত দেওয়া হতে পারে প্রপার্টি কেনা হতে পারে ইত্যাদির জায়গাগুলো খুব ভালো সময় স্পেশালি ভূমি মাটি বা মাথার ওপর ছাদ অত্যন্ত ভালো সময় করতে পারেন গাড়ি কেনার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ গাড়ি বা ড্রাইভিং শেখা এটা কিন্তু একটু চাপের হতে পারে একটু খেয়াল রেখে চলছেন বা একটু খেয়াল রেখে চললে আমার মনে হয় আপনারা মোটের ওপর বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন আপনি যদি বৃষরাশির মানুষ হন পরের পাটটা যদি দেখি যে নেক্সট পার্ট যেটা সেটা হচ্ছে যে চাকরি থেকেই আমাদের পয়সা আসে অর বিজনেস থেকে পয়সা আসে দশম প্রতি দশমে অবস্থান তাই আপনি আপনার কর্মের জায়গায় একদম স্টেবেল হয়ে বসে রয়েছেন টাফ টাফেস্ট আপনি কাজগুলোকে কমপ্লিট করে আসতে পারছেন এবং আপনি আপনার কাজ বা কর্মগুলোকে ইজিলি খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে কমপ্লিট করতে পারছেন তাই কাজের জায়গা কিন্তু অত্যন্ত মজবুত এবং কাজ খুব ভালোভাবে হচ্ছে প্রেশার থাকবে টেন হাউসে শনি রয়েছে চাপে আপনাকে রাখবে প্রেসারে আপনাকে রাখবে বাট এটা ফ্যাক্ট যে আপনার কাজ আপনার কর্ম কর্ম সম্পাদন ভীষণ ভালো হচ্ছে আপনি যদি ব্রিসের জাতক বা জাতিকা হচ্ছেন তাই আরামসে কাজ করুন এ মাসে নতুন কিছু অ্যাপ্লাই করতে চান করুন আপনি চাকরি চেঞ্জ করতে চাইছেন করতে পারেন বেস্ট পার্ট পাবে মানে রেজাল্ট পাবে ফ্রেশার ছেলে মেয়েগুলো কারণ যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন চাকরির চেষ্টা করছেন আপনি ধরুন ধর্মতলাতে চাকরি করেন নিউ টাউনে যেতে চাইছেন চাকরি করতে ধর্মতলাতে চাকরি করেন দিল্লি যেতে চাইছেন অনেক দূরে যেতে চাইছেন চাকরির জন্য বেটার রেজাল্ট রয়েছে এবং যদি আপনি নতুনের চেষ্টা করেন নতুন চাকরি পাওয়ার জন্য চেষ্টা করেন বা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করতে থাকেন আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যদি বৃষের ছেলে মেয়ে হন রাশির মানুষ হন তাই চাকরির জায়গা স্টেবেল কিন্তু দুটো প্রবলেম আপনাকে ভোগাবে এক আপনার মতির ঠিক নেই আপনার মাথার ঠিক নেই আপনার সিদ্ধান্তের ঠিক নেই এটা আপনাকে ভুগিয়ে দেবে এটা প্রথম নেগেটিভ পার্ট দু নম্বর জায়গা হচ্ছে সিক্স হাউসে কেতু গুপ্ত শত্রুতা পেছনে লাগা লেগ পুলিং এটা কিন্তু থাকছে আপনার নামে কিছু ক্ষেত্রে রটানো এবং লোকের প্রলোভনে লোকে আপনাকে কিছু ক্ষেত্রে প্রলোভিত করবে সেটা যেভাবেই হোক আপনি সেটাতে পা দিয়ে ফেলতে পারেন এটা আপনি নজর রাখছেন আপনি লক্ষ্য রেখে চলছেন এটা খেয়াল রাখুন পরের পাঠ হচ্ছে বিজনেস পাঠ যদি ব্যবসা দেখি সাত আর এগারোর কানেকশান সাত এগারোর কানেকশান বিজনেস কিন্তু অত্যন্ত ভালো হয় এবং বিজনেসে কাস্টমার ডিলিংস কাস্টমার হ্যান্ডলিং এবং প্রোডাক্ট সেল বাড়ে প্রোডাক্ট অর্থাৎ আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন বা আপনার ব্যবসার যে প্রোডাক্টগুলো রয়েছে আশা করছি আপনার ব্যবসা কিন্তু মোটের ওপর ভালো চলছে এবং ঠিক থাক মতো ঠিক থাকভাবে চলছে আপনি বিশের জাতক বা জাতিকা যদি হন বা হচ্ছেন তাই আরামসে ব্যবসা করুন মাটি হেলথ টিচিং প্রোমোটারি গাড়ি জায়গা জমি গ্ল্যামার ফিল্ড শিল্পী মানুষরা জলের প্রোডাক্ট নিয়ে কাজ করা এবং মেডিকেল ফিল্ডের মানুষজনরা সাংবাদিকরাও হতে পারেন পজিটিভ রেজাল্ট পাবেন এই ফিল্ডগুলো অত্যন্ত ভালো হচ্ছে তাই এই জায়গাগুলো একটু দেখুন নিজেকে সংযত করুন ব্যবসায় মনোযোগ বাড়ান ব্যবসায় ঢিলেঢালা মানসিকতা এনার্জিতে ঘাটতি তৈরি হতে পারে ইচ্ছা লাগছে না ভালো লাগছে না এই ব্যাপারগুলো হতে পারে তাই এটা কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে আশা করছি বিজনেস ভালো হবে আর একটা পজিটিভ পয়েন্ট রয়েছে প্রেম ভালোবাসায় উন্নতি দেখাচ্ছে প্রেমিক প্রেমিকারা বিয়ের কথাবার্তাতে এগোতে চাইছেন এগোতে পারেন বিয়ের যোগাযোগের জন্য অত্যন্ত ভালো সময় হচ্ছে তাই প্রেম গণ্ডগোল চলছে ভালোবাসায় গণ্ডগোল চলছে মিডবে প্রেম ভালোবাসাকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন করতে পারেন কোনো প্রবলেম নেই এবং বিয়ের যোগাযোগ করতে চাইছেন আরামসে গুণ আপনি যদি বিষের মানুষ হন বৃষরাশি ছেলে মেয়ে হন কিন্তু সব শুক্র রাহুর যোগ এটা দাম্পত্য জীবনের প্রবলেম কিন্তু আনবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইগো ইগো এবং কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটা বলা যদিও উচিত নয় খেয়াল রাখুন কোনো বন্ধুত্ব বা কোনো অন্য কিছু খারাপ সম্পর্কে জড়িয়ে যেন না পড়েন এটা কিন্তু নজর রাখতে হবে এটা কিন্তু একটু ফলো করতে হবে আশা করবে এই ধরনের কোনো প্রবলেম আপনাদের হবে না একটু খেয়াল রেখে লক্ষ্য রেখে চলুন এটাই মনে হয় বেটার হবে তাই বন্ধুত্বর জায়গাটাকে একটু চাপুন বন্ধুত্ব থেকে একটু দূরে থাকুন সেটাই কিন্তু বেশি ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দিচ্ছে বা দিতে পারে তবে পড়াশোনার ক্ষেত্র কিন্তু খুব একটা শুভ নয় স্পেশালি স্পেশালি যারা সামনে কোনো ভালো ভালো এক্সামগুলো রয়েছে মানে ভালো ভালো মানে চাকরি বলছি না ধরুন কেউ কোনো পরীক্ষা যেগুলোতে মানে কোনো এন্ট্রান্স এক্সাম হতে পারে কোন কোনোরকম এমন কোন রকম পড়াশোনা যেটা উচ্চশিক্ষার জায়গায় নিয়ে যাচ্ছে পড়াশোনার জায়গাগুলো কিন্তু ঘাটতি দেখাচ্ছে পড়াশোনায় এনার্জিতে ঘাটতি দেখাচ্ছে এবং মনোসংযোগের জায়গায় একটু সমস্যা তৈরি করতে পারে তাই পড়াশোনার দিকটা আরও নিজেকে মনোযোগ বাড়াতে হবে মনোসংযোগ বাড়াতে হবে মনোযোগে মনোযোগী হওয়ার প্রয়োজন এটাই কিন্তু আপনাদেরকে ভালো রেজাল্ট বা ভালোর দিকে নিয়ে যেতে পারে না হলে পড়াশোনা প্রবলেম পড়বেন পেছিয়ে পড়তে পারেন তাই তবে কম্পিটিটিভের পড়াশোনাগুলো কিন্তু খুব ভালো হচ্ছে মানে চাকরি পয়সা ইনকামের রাস্তা এটা ভালো হচ্ছে চাকরি মানে তো পয়সা ইনকাম কিন্তু যেগুলো আপনাকে প্রপার পড়াশোনা সেটা কিন্তু একটু ডিস্টার্ব করছে আবার যারা প্রেগন্যান্সি পিরিয়ড যে বোনগুলোর চলছে আপনার প্রেগনেন্সির চেষ্টা করছেন আপনি ছ মাসের প্রেগনেন্ট এ মাসের ডেলিভারি ডেট আরামসে ভালো রেজাল্ট আসবে আরামসে ভালো রেজাল্ট আসবে এ মাসের ডেলিভারির ডেট থাকুক বা আপনি মাস পরে ডেলিভারির ডেট হোক নো প্রবলেম কোনো সমস্যার জায়গা নাই তাই আপনি উল্টোপাল্টার দুশ্চিন্তা খারাপ চিন্তা অহেতুক চিন্তা করে নিজের প্রবলেম নিজের শরীরের প্রবলেমটি বাড়াবেন না বেটার রেজাল্ট পাবেন নিশ্চিন্তে থাকুন ভালো ফল ভালো রেজাল্ট আসবে বিশ্বর জাতক জাতিকা হলে তাই আমি এটা নিয়ে কোনো অসুবিধা দেখছি না তবে সন্তানরা একটু বদমাইশি করবে বদমাইশি করবে তবে সন্তান সাকসেস পাবে অসুবিধা নেই ছেলে মেয়ে বা ছেলে মেয়ের সাকসেসের জায়গাটা ঠিকঠাক চলছে বা ঠিকঠাক রয়েছে এটা কিন্তু প্রবলেম নেই ভাড়া বাড়ি ভাড়া টিয়া ভোগাতে পারে ইনভেস্টমেন্টের কথা আমি প্রথমেই বলেছি ইনভেস্ট করা বা ইনভেস্টমেন্টের ব্যাপার প্রথমেই বলেছি তাই একটা স্থির লক্ষ্য রাখুন মতিটা স্থির করুন স্থির বুদ্ধি নিন স্থির সিদ্ধান্ত নিন এবং সেইটাকে লক্ষ্য করে এগুন রাগ জেদ কন্ট্রোল করুন সম্পর্কর জায়গা এবং যথাযথ মানুষকে যদি যথাযথ সম্মান ভালো মানুষকে ঠিকঠাক খারাপ মানুষের থেকে দূরে থাকা আপনাকে সমস্যায় ফেলবে না এবং আপনি একটু ধৈর্য ধরে এগিয়ে থাকবেন এগোবেন আমার মনে হয় সব মিলিয়ে আপনি বেটার রেজাল্ট পাবেন এটাই কিন্তু বৃষরাশির রাশিফল কথা দিচ্ছে আগামী পাঁচ বছর আপনাদের জীবনের গো সোনালি পিরিয়ড হতে চলেছে তার মধ্যে উনিশ কুড়ি কারুর একটু খারাপ কারুর একটু ভালো হতে পারে কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে চলেছে এটাকে কাজে লাগিয়ে নিন এইটুকুই থাক এটুকুই থাক আর লাস্ট যাদের লিগাল প্রবলেম চলছে বৃষরাশি স্টেবল রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবেন তাই লিগাল প্রবলেম বা গোলযোগ থানা পুলিশের ঝামেলা কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে থাকুন ভালো হচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার